একে তো বিজেপির কালচার। তখন দুয়ারে সরকার চলছিল, তখনও তো লকেটরা শুভেন্দুরা বলেছিল বয়কট করুন। হ্যাঁ, ওদের মানুষ বিশ্বাস করে না। ওরা কি বললো না বললো, ছাগলে কিনা খায় পাগলে কিনা বলে, মানুষ এখন বুঝে গেছে ওটা একটা ছাগলের দল। ওরা ওদের মতো চলুক, দিদি দিদির মতো চলবে বাংলার মানুষের স্বার্থে। বাংলা যেদিন থেকে তৃণমূল ক্ষমতায় এসছে সেদিন থেকেই একটা ভূতের প্রভাব বেড়েছে, কারণ ভূতের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা স্যাংশন হয়, ভুতুরে ভোটার দেখা যায়। এবার সামনে পঞ্চায়েত এসছে, বেশ কিছু ভুতুরেরা বাড়ি বাড়ি যাবে, কারণ এদেরকে এই ভোট চলে যাওয়ার পর 5 বছর আর খুঁজে পাওয়া যায় না। সুতরাং তাই হয়তো ভূতের সঙ্গে তুলনা করা হয়েছে। সেই অনুসারেই দেবানন্দপুরকে জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে যে ভূত তাড়াও, দেবানন্দপুর বাঁচাও। কারণ আমাদের রাজ্যের বিরোধী দলনেতা বেশ কিছুদিন আগেই বলে দিয়েছিল, যেদিন তৃণমূল এই কর্মসূচি ঘোষণা করেছিল, যে ওটা ভূতের কর্মসূচি। তাই হয়তো ওখানকার বিজেপির নেতৃত্বরা পরিষ্কার দেবানন্দপুরবাসীকে মেসেজ দিয়েছে যে ভূত আসছে, দরজা জানলা বন্ধ রাখুন। সুরেশ সাহু, হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক।